হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই পৃথিবীর টোটাল সারফেস এরিয়া হচ্ছে 51 কোটি স্কোয়ার কিলোমিটার, যার মধ্যে 31.2 কোটি স্কোয়ার কিলোমিটার পানি দিয়ে ভরা, এবং আজ পর্যন্ত আমরা শুধু এর 5% জানতে পেরেছি। অনেক বিজ্ঞানীরা এটা মনে করেন যে এত বড় সমুদ্রে এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে, যাদেরকে আমরা আজ পর্যন্ত খোঁজ করতে পারিনি। তো সমুদ্রের এই 5% আমরা কি কি পেয়েছি? এখন পর্যন্ত সবচেয়ে গভীর যে জায়গাটি খোঁজ করা হয়েছে সেটি হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, এবং সেখানে আজ পর্যন্ত মাত্র 3 জন মানুষই যেতে পেরেছেন। মিশনের আগে তারা ভেবেছিল যে এত গভীরে পানির এত চাপের কারণে সেখানে কোনো জীবই বেঁচে থাকতে পারে না, কিন্তু পানির এত গভীরে যাওয়ার পর জীবিত প্রাণীদেরকে দেখে তারা একদম অবাক হয়ে যায়। তো সমুদ্রের এই 5% আমরা কি কি জানতে পেরেছি, চলুন জেনে নেওয়া যাক। সমুদ্র লেভেল থেকে 40 মিটার নিচে গেলে Y40 সুইমিং পুল রয়েছে, যেটিকে পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুল মনে করা হয়। 66.5 মিটার নিচে ইটালিয়ান আন্ডার ওয়াটার সাইক্লিস্ট ভিক্টোরিও ইনোসেন্ট নামক ব্যক্তি 2008 সালে ডিপেস্ট আন্ডার ওয়াটার সাইক্লিংয়ের রেকর্ড বানিয়েছিলেন। যখন আমরা সমুদ্রের 73 মিটার নিচে যাব, তখন সেখানে আমরা কুতুব মিনার এবং তাজমহলকে উল্টা করে রাখতে পারব। আরও 20 মিটার নিচে RMS লুসিতানিয়া জাহাজের অবশেষ পাওয়া যাবে, যেটি 1915 সালে জার্মান সাবমেরিন দ্বারা ধ্বংস করা হয়েছিল। 130 মিটার নিচে ডিপেস্ট আন্ডার ওয়াটার ওয়েডিংয়ের রেকর্ড রয়েছে, যেটি থাইল্যান্ডে 2013 সালে করা হয়েছিল। আরও 40 মিটার নিচে গেলে RMS কার্পেথিয়ায়ের অবশিষ্ট পাওয়া যাবে। এই শিপটি টাইটানিকের রেস্কিউ হিসেবে পরিচিত। 214 মিটার নিচে ফ্রি ডাইভিংয়ের রেকর্ড রয়েছে, যেটি করেছেন হাবার্ড নামক একজন ফ্রি ডাইভার, এবং তিনি মাত্র একবার নিঃশ্বাস নিয়ে এই রেকর্ডটি করেছিলেন। 332 মিটার নিচে স্কুবা ডাইভিংয়ের রেকর্ড রয়েছে, যেটি আহমেদ গেবার নামক এক ব্যক্তি করেছিলেন। 406 মিটার নিচে গেলে সেটি হবে সুপারিয়র লেকের ডিপেস্ট পয়েন্ট। 500 মিটার নিচে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তিমি মাছের এলাকা। আরও 35 মিটার নিচে গেলে পাওয়া যাবে এম্পেরিয়র পেঙ্গুইন। 830 মিটার নিচে সমুদ্রের গভীরতা হবে উল্টা বুর্জ খলিফার সমান। 900 মিটার নিচে আপনি দেখতে পাবেন জায়ান্ট স্কুইড, এবং 1000 মিটার নিচে পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়, তারপর আর সূর্যের আলো পৌঁছাতে পারে না। আরও 100 মিটার নিচে গেলে পৃথিবীর সবচেয়ে গভীর আগ্নেয়গিরি পেয়ে যাবেন, যেটি অবস্থিত আছে প্যাসিফিক ওশানে। 1280 মিটার নিচে পৃথিবীর সবচেয়ে মারাত্মক গ্রেট ওয়াইল্ড শার্কের রাজত্ব রয়েছে। 1640 মিটার গভীরে পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পানির হ্রদ বাইকেল হ্রদের ডিপেস্ট পয়েন্ট, এই লেকটি রাশিয়াতে অবস্থিত। 1828 মিটার গভীরে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের ডিপেস্ট পয়েন্ট, যেটি আমেরিকায় অবস্থিত আছে। 2250 মিটার নিচে গেলে আপনি স্পার্ম ওয়েলসদের দেখতে পাবেন। 3800 মিটার গভীরে টাইটানিকের অস্তিত্ব পাওয়া যাবে। আরও 100 মিটার নিচে গেলে এয়ারবাস A330 এর ব্ল্যাক বক্স পাওয়া যাবে, যেটি 2009 সালে আটলান্টিক মহাসাগরে ক্র্যাশ করেছিল। 5760 মিটার নিচে SSU গ্রান্ডে জাহাজের অবশিষ্ট পাওয়া যাবে, যেটি পৃথিবীর সবচেয়ে গভীরতম অবশেষ। এটি 1941 সালে ডুবেছিল, এবং প্রায় 55 বছর পর এর খোঁজ পাওয়া গিয়েছিল। 6500 মিটার নিচে পর্যন্ত DSV এলভিন নামক সাবমেরিন যেতে পেরেছিল। এটি সেই সাবমেরিন যেটি টাইটানিককে খুঁজতে সাহায্য করেছিল। 8150 মিটার নিচে স্নেইল ফিস দেখতে পাওয়া যাবে, এবং এটি হচ্ছে শেষ সীমা, যে সীমা পর্যন্ত জীবিত প্রাণী থাকার তথ্য আমাদের কাছে রয়েছে। 8848 মিটার গভীর হবে মাউন্ট এভারেস্টের সমান। 10898 মিটার নিচে টাইটানিক মুভির নির্মাতা জেমস ক্যামেরন পৌঁছেছিলেন। 10916 মিটার নিচে ডন ওয়েলস এবং জ্যাক স্পিকার্ড 1960 সালে পৌঁছেছিলেন, এবং এর থেকে গভীরে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। 10994 মিটার নিচে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চের ডিপেস্ট পয়েন্ট, যার নাম হচ্ছে চ্যালেঞ্জার ডিপ, যেটি গোয়াম আইল্যান্ডের 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। কিন্তু আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না যে আমরা কেবল সমুদ্রের 5% জানতে পেরেছি। হতে পারে ভবিষ্যতে মারিয়ানা ট্রেঞ্চ থেকেও গভীর জায়গা খোঁজ করা হবে, কারণ 1997 সালে সিরিয়ানা ডিপকে খুঁজে পাওয়া গেছে, যার গভীরতা হচ্ছে 10732 মিটার, যেটি সমুদ্রের আরও একটি গভীরতম খাদ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মারিয়ানা ট্রেঞ্চ থেকেও গভীর জায়গা কি ভবিষ্যতে খুঁজে পাওয়া যাবে? আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং রহস্যজালের সাথেই থাকুন। ধন্যবাদ।